আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সকলেই কেমন আছো আশা করি আল্লাহ তালার রহমতে সবাই ভালো আছো আমি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকলকে চতুর্থ শ্রেণীর অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমি বোর্ডে লিখেছি পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের জীবন আদর্শ আজকে এমন একটি সাবজেক্ট বা বিষয় আমাদের আলোচনার মধ্যে এসেছে অত্যন্ত আমার খুব ভালো লেগেছে সেই বিষয়টি এমন এক মহামানবের জীবন আদর্শ আলোচনা করার সুযোগ হয়েছে এই জন্য মহান রব্বুলের দরবার আবারও আদায় করছি আলহামদুলিল্লাহ আশা করি তোমাদের সকলকেই ভালো লাগবে ক্লাসটি আল্লাহ তালার রহমতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী সর্বশেষ নবী এবং সর্বশেষ আসমানী কিতাব তার উপরে অবতীর্ণ হয় বিভিন্ন নবীর বিভিন্ন মোজেজার ছিল অলৌকিক শক্তি ছিল আমাদের বিশ্ব বিশ্বনবীর অনেক অনেক অলৌকিক শক্তি ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মোজেজা বা অলৌকিক শক্তি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব আল কোরআন বা কোরআন মাজিদ এটা আমাদের জন্য বহুত বড় নিয়ামত বিশ্বনবী বা মোহাম্মদ রসুল্লা সাল্ল সাল্লামের ইসলামের জন্য ত্যাগ কি পরিমাণ ছিল ইসলামের জন্য ত্যাগ এতটা ছিল যে বলা হয়েছে তিনি ইসলাম নামক গাছটি রোপণ করে ইসলাম নামক গাছটির চারা রোপণ করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহ আকবর যার বুকের তাজা রক্তটি গাছে পেয়ে আস্তে আস্তে ইসলাম ধর্মটি আমাদের মাঝে এসে পৌঁছেছে ইসলাম বা ইসলাম ধর্মের অর্থ বা ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি যেখানে আমরা আলোচনা করবো বিশ্বনবীর জন্ম এবং স্বাভাবিক একটু পরিচয় সর্বপ্রথম আমরা জেনে নিই আমাদের নবীর নাম কি আমাদের মহানবীর নাম হচ্ছে হজরত মুহাম্মদ সাল আলিউসাল্লাম ইনার জন্ম হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ হজরত ঈসা আমাদের নবীর পূর্বের নবীর নাম হলো হজরত ইসা আলাইহিস সালাতু আসালাম এই ঈসা আলাইহিসালুসালামের মৃত্যুর পরে পাঁচশো সত্তর বছর পরে কত বছর পাঁচশো সত্তর বছর পাঁচশো সত্তর বছর পরে এই মহামানব দুনিয়ার বুকে পদার্পণ করেন আল্লাহ তালার আদেশে তাহলে হজরত ইসা আমাদের নবীর মাঝে পার্থক্য বা ডিফারেন্স ছিল তফাৎ ছিল পাঁচশো সত্তর বছর এর দূরত্ব ছিল পাঁচশো সত্তর বছর পরে আমাদের নবী জন্মগ্রহণ করেন মক্কানগরীতে কুরাইশ বংশে তার পিতার নাম ছিল আবদুল্লাহ তাহলে আমাদের নবীর বাবা বা পিতার নাম ছিল কি আবদুল্লাহ মার নাম ছিল আমিনা তার দাদার নাম ছিল আব্দুল মোত্তালিম তার দাদার নাম ছিল আব্দুল মোত্তালিম ঠিক তার দাদা যখন তার নাতি হলো তখন তিনি খুশিয়ে নাম রাখলেন মোহাম্মদ আর মোহাম্মদ নামের অর্থ হল প্রশংসিত প্রশংসিত আর তার মা তার নাম রাখলেন আহমদ অর্থাৎ প্রশংসাকারী তাহলে তার দাদা মোহাম্মদের নাম কি রেখেছিল মোহাম্মদ আব্দুল মোত্তালিম নাম রেখেছিল মোহাম্মদ এর অর্থ হলো প্রশংসিত আর তার মা আমিনা নাম রেখেছিল আহমদ যার অর্থ হলো প্রশংসাকারী সুপ্র শিক্ষার্থীবিন্দু তার পরবর্তীতে পরবর্তী দিকে আমরা ফিরে যাচ্ছি এখন মোহানবী সাল্লা সাল্লামের জন্ম এবং তার পিতা মাতা লালন এবং দাদার কাছে কত বছর ছিলেন মহানবী সাল্লাহ সাল্লামের জন্মের আগেই তার আব্বা ইন্তেকাল করেন তাহলে মোহানবী সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন অর্থাৎ যখন মা আমিনা মহান ইসালিয় সাল্লামকে গর্বে ধারণ করেছিল তখন তার পিতা মারা যায় আর তার ছয় বছর বয়সে আম্মা ইন্তেকাল করেন অর্থাৎ আমাদের নবীর যখন বয়স ছয় বছর তখন তার মা আমিনা দুনিয়ার মহ ছেড়ে বিদায় গ্রহণ করেন যখন পিতাহারা এবং মাহারা এই সন্তানটি অসহায় ইতিম হয়ে গেলেন তখন এই শিশু বাচ্চাটির দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মোতালিব আব্দুল মোতালিবও যখন আট বছর বয়স হয় আট বছর কয়েক মাস তখন তার দাদাও দূরে থেকে চিরবিদায় গ্রহণ করেন ঠিক তার পরবর্তীতে তার চাচা আবু তালিব তার চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে খুব আদর স্নেহ করতেন খুব আদর স্নেহ করতেন কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য তার চাচা আবু তালেব তখন ইসলাম গ্রহণ করেননি বরং পূর্বে ধর্মের অনুসারী ছিল কিন্তু রাসুলের ধর্মকে সাপোর্ট করত এবং রাসুলকে অনেক স্নেহ আদর করতো এবং সকল বিপদাবদ থেকে আগলিয়ে রাখত তার চরিত্র ছিল খুবই সুন্দর তার চরিত্র ছিল খুবই সুন্দর অর্থাৎ আমাদের নবীর চরিত্র ছিল অত্যন্ত সুন্দর শিশুকাল থেকেই তিনি সব সময় সত্য কথা বলতেন মানুষের উপকার করতেন বড়দের সম্মান করতেন মানুষের উপকার করতেন বড়দের সম্মান করতেন ছোটদের আদর করতেন কখনো মিথ্যা কথা বলতেন না কখনো কি বলতেন না মিথ্যা কথা বলতেন না তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা জীবনে কোনো সময় কোনো পরিস্থিতিতেই মিথ্যা কথা বলবো না কারণ এটা আমাদের রাসুলের জীবন আদর্শ আর রাসুল হচ্ছেন আমাদের মডেল বা আদর্শ আর যে ব্যক্তি তার জীবনে রাসুলকে রাসুলের জীবনে আদর্শ মেনে চলতে পারবে আশা করি ইনশাআল্লাহ সে সফল হবে যে মানুষের উপকার করতেন বড়দের সম্মান করতেন ছোটদের স্নেহ করতেন কখনো মিথ্যা কথা বলতেন না কাউকে গালি দিতেন না কাউকে বন্ধ কথা বলতেন না কারো সাথে ঝগড়াও করতেন না কারোর সাথে ঝগড়াও করতেন না মারামারি করতেন না হিংসা করতেন না সকলের সাথে মিলেমিশে থাকতেন তাহলে এখানে তার চরিত্রের একাধিক দিক বা গুণ বর্ণনা করা হয়েছে যে কি তিনি অত্যন্ত উত্তম বা সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন শিশুকাল সব সময় সত্য কথা বলতেন কারো হিংসা করতেন না কারো বিদ্বেষ করতেন না কাকো গালি দিতেন না এবং জীবনে কোনো সময় কোনো পরিস্থিতিতেই মিথ্যা কথা বলতেন না এটা ছোট্ট ঘটনা যে রাসুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক অন্যায়কারী ইহুদি আসলো এবং রাসুলকে বলে ইয়া রাসুল্লাহ আমি খুব অন্যায় পাপ কাজ করি জেনা করি চুরি করি মিথ্যা কথা বলি হ্যাঁ পান করি রাসুল আমি এই খারাপ অন্যায় কাছ থেকে কীভাবে বেঁচে থাকতে পারি আর পরিত্রেনের উপায় কী তখন রাসুল তাকে বললেন তুমি একটা কাজ সর্বপ্রথম করো সেটা হচ্ছে তোমার জীবন থেকে মিথ্যাকে দূরে সরিয়ে দাও তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলবে না ওই ব্যক্তিটি খুশিয়ে চলে গেল এই ছোট্ট একটা কাজ যে যখন সে পান করবে স্মরণ হয়ে যায় আমি রাসুলের দরবারে কালকে যাব আর রাসুল যদি আমাকে জিজ্ঞাসা করে মত পান করেছিল না তখন যদি বলি করেছি তখন তো আমি লজ্জা পেয়ে যাব আর যদি বলি পান করেও না তাহলে তো মিথ্যা হয়ে যাবে আর রাসুল তো বলেছেন মিথ্যা কথা বলতে ছেড়ে দিতে এই জন্য আস্তে আস্তে সে মিথ্যা কথা বলে ছেড়ে দিল সকল অন্যায় পাপ কাজ তার থেকে আপনা আপনি দূরে সরে গেল এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব জীবনে কখনোই মিথ্যা কথা বলবো না এটা হচ্ছে রাসুলের শিক্ষা বা আদর্শ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আরেকটি তার জীবনের অন্যতম লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে কোনো সময় সে মানুষের সাথে হিংসা বিদ্বেষ করতেন না গালি গালাস করতেন না মন্দ কথা বলতেন না এবং কারোর সাথে ঝগড়াও করতেন না আমরা একে অপরের সাথে কোনো সময় ঝগড়ায় লিপ্ত হব না কাউকে গালি দেব না অন্যায় কথা বলবো না সকলের সাথে মিলে মিলেমিশে একাকার হয়ে বসবাস করব সবাই তাকে এই কাজগুলো এই গুণগুলো তার মধ্যে ছিল বিধায় সকল শ্রেণীর মানুষ তাকে কী করত সবাই তাকে ভালোবাসত আদর করত সম্মান করত। বিশ্বাস করত এবং কি যেনারা ব্যতিক্রম ধর্মী ছিল তার কাছে তাদের সম্পদগুলো আমানত রাখত গচ্ছিত রাখত কারণ তাদের এই আত্মবিশ্বাস ছিল নবী মোহাম্মদের উপরে যে আমাদের আমানতের খেয়ানত তার দ্বারা কখনোই সম্ভব না অসম্ভব তাদের সম্পদগুলো তারা নিজের কাছে রাখার চাইতে আরও নিশ্চিত বা নিরাপদ মনে করতো নবী মোহাম্মদের কাছে রাখা আল্লাহফু আকবর তো এতটাই চরিত্রের মধ্যে তার আদর্শ ছিল তিনি তাকে আরবের লোকেরা আল আমিন উপাধি দিল আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী বা বিশ্বস্ত এতটাই বিশ্বাস অর্জন করেছিল বাল্যকাল থেকেই যে মানুষটা তাকে আল আমিন উপাধি ভূষিত করতে বাধ্য হয়েছিল সকলেই তার চরিত্র দেখে তাকে যে কোনো কাজে নেতা বা বিচারক হিসেবে তারা সহজেই মেনে নিত এই জন্য তাকে আল আমিন উপাধি দিয়েছিল বা আল আমিন বলে ডাকতো আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী আর মোহানবীর সাল্লাহ সাল্লামের মতো আমরা কি করব যে সাল্লা সাল্লাহ এর মতো আমরা সত্য কথা বলবো মানুষের উপকার করব মানুষের উপকার করব বড়দের সম্মান করবো ছোটদের আদর করব সকলকে ভালোবাসবো এবং বিশ্বাস করব। তাহলে মহানবী সাল্লাহ সাল্লাম আমাদের ভালোবাসবেন আর আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম ভালোবাসলেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কেননা রাসেলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে কল ইং কুং তুম আল্লাহ ফেত্যাবি অনি ইহ ওয়া গফির রাকুম ধনু বাকুম ওয়া মাই ইউ ইল্লাহ রসুল্লাহ ফাকদ ফাজা ফাউজান আজিমা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আল্লাহ রবুল্লা নিজেই বলছেন যে তোমরা যারা নবী মুহাম্মদকে ভালোবাসতে চাও কোন তুম আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও এহবি অর্থাৎ আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসাও সুপ্র শিক্ষার্থী বোর্ডের দিকে লক্ষ্য করছি যে আমরা আলোচনা করছি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ জি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে জি কি যে রাসুলের জীবন আদর্শটা তে আল্লাহ রব্বুল আল্লাহ নিজেই বলছেন যে তোমরা যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের কাজ হলো দুইটা এক নবীকে ভালোবাসো নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করো যে ব্যক্তি নবীকে ভালোবাসলো সেজন্য আল্লাহকে ভালোবাসলো আর যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তালা তাকে সফল কাম এবং জান্নাতে প্রবেশ করাবে তাহলে যদি আমরা দুইটা কাজ করতে পারি তাহলে ফাকত ফয়াজা ফাউজান আজিমা এর থেকে বড় সফলতা আর জীবন আসতে পারে না তাহলে কী কাজটি এক নম্বরে কাজ হলো আমাদের নবীর জীবন আদর্শ আমাদের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের প্রতিটা রঙে বেরঙ্গে এটা সেট করতে হবে পরিচালনা করতে হবে আমাদের জীবনকে আর রাসুলের জীবনে অনুযায়ী সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সকলের গভীর দৃষ্টি আকর্ষণ করছি একটি বিষয় আমি বলবো সেটা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা রাসুলের জীবন আদর্শকে ফলো করি রাসুলকে যদি ফলো করতে পারি রাসুলকে যদি ফলোয়ার হিসাবে মেনে নিতে পারি তাহলে আমাদের জীবনটা শান্তিময় সুখময় ইহকালে শান্তি এবং পরকাল আমাদের জন্য জান্নাত অপরিহার্য হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু যে বিষয়টি বলতেছিলাম সেটি হচ্ছে আমরা রাসুলের জীবন আদর্শ মেনে চলবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে উত্তম সফলতা দান করবেন আর তালার পক্ষ থেকে যে সফলতা আসবে এটা হবে আমাদের জন্য বিরাট সুসংবাদ এবং বিরাট সফলতার কারণ এই জন্য শিক্ষার্থী বিন্দু সকলকে আমি উদারত আহ্বান জানাচ্ছি সকলেই রাসুলের জীবন আদর্শ মেনে চলবো রাসুলের পথে চলবো সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু তোমাদের হোমওয়ার্কটি হচ্ছে আজকে রাসুলের জীবন আদর্শ রাস্তুের প্রত্যেকটা জীবনের ক্ষেত্র আমরা লিখবো আমাদের গ্রুপে পোস্ট করবে এবং ইনশাআলা আমরা এটা দেখে নেব সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম